শাস্তি তত্ত্বের মূল তিনটি মতবাদের কথা আমি বললাম। এই তিনটি মূল মতবাদ হল প্রতিরোধাত্মক মতবাদ বা প্রিভেন্টিভ থিওরি। প্রতিরোধাত্মক মতবাদ বা প্রিভেন্টিভ থিওরি এক নম্বর। দু নম্বর মতবাদ হল প্রতিশোধাত্মক মতবাদ বা রেট্রিবিউটিভ থিওরি। প্রতিশোধাত্মক মতবাদ বা রেট্রিবিউটিভ থিওরি। আর তিন নম্বর মতবাদ হল সংশোধনাত্মক মতবাদ বা রিফর্মেটিভ থিওরি। এই যে তিনটি শাস্তিতত্ত্বের মতবাদ, শাস্তিতত্ত্বের এই তিনটি মতবাদই মুখ্য মতবাদ বা মূল মতবাদ। প্রত্যেকটা মতবাদকে ধরে আজকের আলোচনা এগিয়ে যাবে। আমি প্রথমেই তোমাদের কাছে উপস্থাপন করছি প্রতিরোধাত্মক মতবাদ। দেখো, প্রতিরোধাত্মক মতবাদ এই তিনটে শাস্তিতত্ত্বেরই আমি ছোট ছোট করে তাদের উদ্দেশ্যগুলো বলবো। যে প্রতিরোধাত্মক মতবাদ এই শাস্তিতত্ত্বের মূল উদ্দেশ্যটা কি, প্রতিরোধাত্মক নামটার মধ্যে দিয়ে বুঝতে পারছো, প্রিভেন্টিভ থিওরি। এখানে বলতে চাওয়া হচ্ছে যে অপরাধকে আটকাতে হবে। এই শাস্তিতত্ত্বের মূল বক্তব্যটা হলো বা মূল উদ্দেশ্যটা হলো অপরাধী, যে অপরাধ করেছে সেই অপরাধীকে এমন শাস্তি প্রদান করো যাতে করে সেই শাস্তি দেখে অপরাপর ব্যক্তিরা এই ধরনের অপরাধ করা থেকে বিরত থাকে। তাহলে মূল উদ্দেশ্যটা বুঝতে পারছো, এই শাস্তিতত্ত্বের বা এই মতবাদের মূল উদ্দেশ্যটাই হলো যে এমন শাস্তি বিধান করো, অপরাধীকে এমন শাস্তি দাও যে শাস্তি উদাহরণ হিসেবে থেকে যায়, যে শাস্তি দৃষ্টান্ত হিসেবে থেকে যায়। আর সেই উদাহরণ, সেই দৃষ্টান্ত দেখে সমাজের তথা রাষ্ট্রের অপরাপর ব্যক্তিরা এই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে বিরত করবে। তথা এখানে সামান্য একটু ভয় থাকছে, সামান্য একটু বলা ভুল, মানে ভয়টাকে মুখ্য হিসেবে তুলে আনা হচ্ছে। ম্যাকেনজি এবং লিলি এই বিষয়ে আলোচনা করেছেন, অধ্যাপক লিলি। এই শাস্তিতত্ত্বের এই মূল উদ্দেশ্যটাকে কেন্দ্র করে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এই প্রিভেন্টিভ মতবাদ বা থিওরি বা প্রতিরোধাত্মক মতবাদের শাস্তি বিধানের ক্ষেত্রে অপরাধীকে উদ্দেশ্য বা লক্ষ্য হিসেবে ব্যবহার না করে উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাইছি, এই শাস্তি তত্ত্বে কি করতে চাওয়া হচ্ছে, অপরাধী অপরাধ সংঘটিত করেছে, সেই অপরাধের শাস্তি বিধানের জন্য অপরাধীকে এমন শাস্তি প্রদান করা হচ্ছে যে শাস্তির মধ্যে দিয়ে দৃষ্টান্ত তৈরি হচ্ছে। এখানে অপরাধী উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে, অপরাধীকে উপায় করে বা অবলম্বন করে সমাজকে বা রাষ্ট্রকে, অর্থাৎ সমাজ বা রাষ্ট্রের অপরাপর ব্যক্তিদেরকে এমন শিক্ষা দিতে যাওয়া হচ্ছে যা শাস্তির কথা শুনে অপরাপর কোনো ব্যক্তি এই ধরনের কোনো অপরাধ আর করবে না। তার মানে এখানকার মূল উদ্দেশ্যটা হলো অপরাধকে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। যেমন এখানে অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে, অপরাধী কি করেছে, গরু চুরি করেছে, উদাহরণস্বরূপ তার শাস্তি প্রদান করতে হবে। এখানে গরু চুরির জন্য অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে না, অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে যে আগামী দিনে এই সমাজের বা এই রাষ্ট্রের অপরাপর কোন ব্যক্তি যাতে আর গরু চুরি না করে। তার মানে এখানে শাস্তিটা কি হচ্ছে, একটা উদাহরণ হিসেবে উপস্থিত হচ্ছে, একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থিত হচ্ছে। এটাই এর ভয়াবহ দিক, এই শাস্তিতত্ত্বের এটাই ভয়াবহ দিক। আর এই শাস্তিতত্ত্বের আর একটা বিষয় আমি যেটা উল্লেখ করলাম, সেখানে কি করা হচ্ছে, সেখানে মানুষকে বা অপরাধীকে উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুটো গুরুত্বপূর্ণ দিকের কথা আমি বললাম, একটা মানুষকে উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর দু নম্বর বিষয়টা হলো যে এখানে শাস্তি প্রদানের ক্ষেত্রে দৃষ্টান্তকে বড় করে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ
কি অপরাধ করেছে তার থেকেও বড় বিষয় হলো এই অপরাধটাকে রোধ করার জন্য এমন একটা শাস্তি প্রদান করো যাতে আগামী দিনে কেউ আর অপরাধ না করে। এক্ষেত্রে আরেকটা বিষয় কি উঠে আসছে, যে লঘু অপরাধে গুরু দণ্ড হয়ে যাচ্ছে, ছোট অপরাধের জন্য খুব বড় মাপের শাস্তি চলে আসছে। আর এই ধরনের শাস্তি মতবাদ, শাস্তি তত্ত্বের এই মতবাদে মৃত্যুদণ্ডকে স্বীকার করা হয়। লিলি এই বিষয়ে কান্টের মতকে সমর্থন করেছিল। কান্ট এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সে কথাটা হলো যে প্রত্যেক বিচারশীল ব্যক্তিকে সর্বদা লক্ষ্য বা উদ্দেশ্য রূপে ব্যবহার করো, উদ্দেশ্য নিবারণের উপায় রূপে নয়। কান্ট এই শাস্তি মতবাদের দুর্বলতা স্বরূপ এই কথাটা উল্লেখ করেছেন যে এই শাস্তি তত্ত্ব কতটা দুর্বল, মানুষকে উপায় রূপে ব্যবহার করছে। তাই কান্ট বলেছেন যে প্রত্যেক বিচারশীল ব্যক্তিকে সর্বদা লক্ষ্য বা উদ্দেশ্য রূপে ব্যবহার করো, উদ্দেশ্য সাধনের উপায় রূপে নয়। আর লিলি এই মতকে সমর্থন করেন। তো এই মতবাদের আমরা দুটো গুরুত্বপূর্ণ দিক দেখতে পেলাম। প্রতিরোধাত্মক মতবাদের মূল বক্তব্যটাই হলো যে অপরাধ আগামী দিনে যেন আর না সংগঠিত হয়, তার ব্যবস্থা করা, তার দৃষ্টান্ত করা, অর্থাৎ লঘু অপরাধে গুরুদণ্ড, ছোট অপরাধের জন্য বড় শাস্তি দেওয়া হয়, আর এই মতবাদে মৃত্যুদণ্ডকেও স্বীকার করা হয়। নেক্সট, আশা করি বুঝতে পারছো। নেক্সট যে মতবাদ সেটা হলো প্রতিশোধাত্মক মতবাদ। এই প্রতিশোধাত্মক মতবাদ এর উদ্দেশ্যটাকে খুব ভালো করে বোঝো, যে প্রতিশোধাত্মক মতবাদ উদ্দেশ্যটা কি। এর উদ্দেশ্যটা হলো যে অপরাধী অপরাধ করেছে, সেই অপরাধে কোনো একজন ব্যক্তি বা কোনো কিছু যতটা ক্ষতি সাধন তার হয়েছে ঠিক ততটাই ক্ষতি অপরাধীর সাধিত হতে হবে, অর্থাৎ তুল্য মূল্য বিচার। এই মতবাদে উল্লেখ করা হয় চোখের জন্য চোখ, নাকের জন্য নাক, কানের জন্য কান, অর্থাৎ কি না, অপরাধী যে অপরাধ করেছে সেই অপরাধ যতটা ক্ষতি সাধন করেছে অপরাধগ্রস্ত ব্যক্তিকে ঠিক ততটাই ক্ষতি সাধিত হবে, হতে হবে অপরাধীকে। তার মানে এখানে মূল যে ব্যাপারটা সেই ব্যাপারটা খুব গুরুতর। গুরুতর বলতে কেমন, যে এখানে শাস্তিটা কি, ততটুকুই শাস্তি অপরাধীকে অপরাধী পাবে যতটা ওই অপরাধীর দ্বারা ক্ষতি সাধিত হয়েছে, ঠিক ততটুকুই শাস্তি। যেমন কেউ ইচ্ছাকৃত ভাবে বা কেউ অপরাধ প্রবণতাবশত কোনো মানুষকে আঘাত করেছে এবং তার দ্বারা তার একটা চোখ নষ্ট হয়ে গেছে, তো ঠিক সমপরিমাণ ক্ষতি অপরাধীকে ভোগ করতে হবে। এটা হলো প্রতিশোধাত্মক মতবাদ। এই প্রতিশোধাত্মক মতবাদ, রেট্রিবিউটিভ থিওরি, এই প্রতিশোধাত্মক মতবাদ হেগেল অনুসরণ করেন, অ্যারিস্টটল প্রতিশোধাত্মক মতবাদকে সমর্থন করেন। যেমন এখানে অ্যারিস্টটল প্রতিশোধাত্মক মতবাদের ক্ষেত্রে একটা কথা উল্লেখ করেছিলেন যে পুরস্কার, অপরাধীর পুরস্কার, যেমন ভালো কাজ করলে তার জন্য পুরস্কার দেওয়া হয়, যতটা ভালো কাজ হয় ঠিক ততটাই পুরস্কার দেওয়া হয়, ঠিক সেইভাবে এখানে অপরাধী যতটুকু অপরাধ সংগঠিত করে, যতটুকু অপরাধ করে ঠিক সম পরিমাণ পুরস্কার তাকে দাও। পুরস্কার বলতে এখানে ঠিক ততটুকুই ক্ষতি তার সাধন করে। যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হলো যে অপরাধীকে শাস্তি প্রদানের মধ্যে দিয়ে এটা বুঝিয়ে দেওয়া যে তুমি যে অপরাধ করেছো তাতে তুমি শুধু অপরের অকল্যাণ সাধন করনি, ঠিক ততটা পরিমাণ অকল্যাণ তোমার নিজেরও সাধিত হলো, অর্থাৎ তুমি যতটুকু আঘাত করেছো তোমাকে ততটুকুই প্রত্যাঘাত করা হবে এই প্রতিশোধাত্মক মতবাদের দ্বারা। এবং এই প্রতিশোধাত্মক মতবাদ
বিভিন্ন ধর্ম রাষ্ট্র বা বহু প্রাচীন প্রাচীন সময় সময়কাল থেকেই এই প্রতিশোধাত্মক মতবাদের চল, যে যতটুকু শাস্তি অপরাধ তুমি করেছ ঠিক ততটুকুই তোমাকে ফিরিয়ে দেওয়া হলো। এর দ্বারা তোমাকে বোঝানো হলো যে তুমি যে অপরাধ করেছো, যতটা পরিমাণ ক্ষতি অন্যের সাধন করেছো ঠিক ততটা অকল্যাণ তোমারও সাধিত হলো। এবং আমি এর আগেও বললাম যে হেগেল, অ্যারিস্টটল যে পুরস্কারের কথা বলেছেন এটা নীতিমূলক পুরস্কার, অ্যাকচুয়ালি নীতিমূলক পুরস্কারটাই হলো শাস্তি। অ্যারিস্টটল পুরস্কার বলেছেন এবং সেটা পুরস্কারটা নীতিমূলক পুরস্কার তথা নেগেটিভ অ্যাওয়ার্ড এবং এটাই হলো শাস্তি। তো এই প্রতিশোধাত্মক শাস্তি তত্ত্বের একটা আপত্তি ওঠে এই এখানে মনে করা, অনেকে মনে করেন যে প্রতিশোধাত্মক মতবাদের মধ্যে দিয়ে মানুষের অপরাধ প্রতিশোধাত্মক শাস্তি তত্ত্বের মধ্যে দিয়ে প্রতিশোধ স্পৃহা সাধিত হয়। যেমন অ্যাকচুয়ালি এটা মানবতামূলক নয়, প্রতিশোধ স্পৃহা কখনো মানব বা ধর্মের বা মানব ধর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে না, প্রতিশোধ স্পৃহা দেখানো যায় না। কিন্তু এই আপত্তির প্রতিরোধ করেছেন ম্যাকেনজি বলেছেন এটা কখনো মানুষের প্রতিশোধ স্পৃহা জাগৃত হচ্ছে না বা প্রতিশোধ স্পৃহা প্রকাশ পাচ্ছে না, কারণ এখানে অপরাধীকে শাস্তি সেই ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি দিচ্ছেন না, শাস্তি প্রদান করা হয় একটা সংস্থা তথা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, একটা সম্পূর্ণ একটা আলাদা সংস্থা। সেই বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই অপরাধীকে শাস্তি প্রদান করা হয়, যার কারণে প্রতিশোধমূলক যে অভিযোগটা, যে প্রতিশোধ নেওয়া হচ্ছে, ঠিক এই সরাসরি এই প্রতিশোধ নেওয়ার ব্যাপারটাকে ম্যাকেনজি অস্বীকার করেছেন যে এই মতবাদের মধ্যে দিয়ে প্রতিশোধ নেওয়া হচ্ছে না। যাই হোক, দেখো এরপরে আরেক ধরনের যে মতবাদ, সেই মতবাদ হলো সংশোধনাত্মক মতবাদ বা রিফর্মেটিভ থিওরি। সংশোধনাত্মক মতবাদ বা রিফর্মেটিভ থিওরি, এই মতবাদটা বহুল প্রচলিত এবং এই মতবাদটাকে সরাসরি মনে করা হয় যে মানবতা প্রেমী, মানুষের মানবিক দিকটাকে সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রেখেই এই শাস্তি বিধান কথা বলা হয়েছে সংশোধনাত্মক মতবাদের মধ্যে দিয়ে। সংশোধনাত্মক মতবাদের উদ্দেশ্যটা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। সংশোধনাত্মক মতবাদের মূল উদ্দেশ্যটাই হলো যে এখানে শাস্তি প্রদানের মধ্যে দিয়ে অপরাধী ব্যক্তির চরিত্র সংশোধন করা। এখানে শাস্তি খুব গুরুতর শাস্তি কথা বলা হয় না, এখানে এটা বলতে চাওয়া হয় যে এমন শাস্তি বিধান বা এমন শাস্তি অপরাধীকে প্রদান করতে হবে যার দ্বারা তার চারিত্রিক সংশোধন ঘটে, পরবর্তীকালে সে এই ধরনের অপরাধমূলক কাজ আর কোনোদিন যাতে না করে তার জন্য তার চরিত্র সংশোধনের কথা বলা হয় সংশোধনাত্মক মতবাদের দ্বারা। এই সংশোধনাত্মক মতবাদ রিফর্মেটিভ থিওরি, এই থিওরি বহুল প্রচলিত। সংশোধনাত্মক মতবাদ এর যে মূল উদ্দেশ্যটা বলা হলো এর বিরুদ্ধেও সমালোচনা করা হয়, এর বিরুদ্ধেও আপত্তি তোলা হয় যে সংশোধনাত্মক মতবাদ তাহলে অপরাপর মানুষ কিভাবে অপরাধমূলক প্রবণতা থেকে বিরত থাকবে, অপরাধী সংশোধিত হল তার দ্বারা অপরাধ আর ভবিষ্যতে সংঘটিত হল না, কিন্তু অপরাপর মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরানো কিভাবে যাবে, এইখানেই সংশোধনাত্মক মতবাদের দুর্বলতা। তো যাই হোক,
শাস্তি বিধানের যে তিনটি মতবাদ আমি আজকে আলোচনা করলাম, প্রতিরোধাত্মক মতবাদ, প্রতিশোধাত্মক মতবাদ ও সংশোধনাত্মক মতবাদ, সম্পূর্ণভাবে যখন সমালোচনা করা হয় তখন এই তিনটি মতবাদের কোনটিকেও শাস্তি বিধানের ক্ষেত্রে সম্পূর্ণ যথার্থ মতবাদ হিসেবে গ্রহণ করা হয় না। তাহলে শাস্তির সমর্থনযোগ্য সর্বসমর্থনযোগ্য মতবাদ কেমন হওয়া উচিত সেই বিষয়টা একটু বলে নিই। এই তিনটি মতবাদের থেকে একটা একটা করে নিয়ে একটা সমর্থনযোগ্য মতবাদ গড়ে ওঠে। যেমন প্রতিরোধাত্মক মতবাদ, প্রতিরোধাত্মক মতবাদ এর থেকে আমরা যেটা পাই যে অপরাধীকে এমন শাস্তি বিধান করতে হবে, অর্থাৎ শাস্তি প্রদান করতে হবে যার দ্বারা অপরাধপ্রবণ ব্যক্তিকে অপরাধ করা থেকে বিরত রাখা সম্ভব হয়। এটা একটা দিক। প্রতিশোধাত্মক মতবাদ থেকে আমরা আরেকটা বিষয় পাই যে এটা দু নম্বর, কিন্তু যে সমপরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে। অপরাধী যে অপরাধ করেছে সেই অপরাধে যে ক্ষতি করেছে অপরাধী অপরের, ঠিক সমপরিমাণ ক্ষতির সম্মুখীন তাকেও হতে হবে। এটা প্রতিশোধাত্মক মতবাদ থেকে নেওয়া। এবং তিন নম্বর সংশোধনাত্মক মতবাদ থেকে নেওয়া যে এমন শাস্তি বিধান করো, এমন ভাবে শাস্তি বিধান করতে হবে যাতে করে অপরাধীর চরিত্র সংশোধন হতে পারে। তাহলে সমর্থনযোগ্য মতবাদে আমরা দেখছি কি দেখতে পাচ্ছি, যে তিনটি মূল স্তম্ভ। একটা হলো অপরাধীর চরিত্র সংশোধন হতে হবে, একটা হলো অপরাধী যে ক্ষতি সাধন করেছে অপরাধের মধ্যে দিয়ে সমপরিমাণ ক্ষতির সম্মুখীন তাকে হতে হবে, আর তিন নাম্বার হলো যে অপরাধীকে শাস্তি প্রদানের মধ্যে দিয়ে অপরাধ প্রবণ ব্যক্তিদের সমাজে বা রাষ্ট্রে সেই অপরাধ প্রবণ ব্যক্তিদের অপরাধ করা থেকে বিরত রাখতে হবে। তাহলে সমর্থনযোগ্য শাস্তি মতবাদের এই তিনটে বৈশিষ্ট্য থাকতে হবে। যদি তোমাদের এই ক্লাস ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, তোমাদের কমেন্টের অনুযায়ী আমি আগামী ক্লাস দেওয়ার চেষ্টাও করব, এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।